বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ইউসিসির পারাবার বইটির হলো রিভিউ। ইউসিসি বাংলার জন্য একটি পারাবার বই দিয়ে থাকে শিটের পাশাপাশি, কিন্তু এই পারাবার বইটা হচ্ছে অনেক ভালো। যারা ইউসিসি কোচিং করে না, তারাও এই পারাবার বইটা সংগ্রহ করে পড়াশোনা করে। পারাবার বইটার ভিতরে কী কী টপিক রয়েছে, কী কী বিষয় রয়েছে, সেটা আমরা আজকে বিষয় দেখব। পারাবার বইয়ে প্রথম এবং দ্বিতীয় দুইটাই রয়েছে। এদের সূচিপত্রতে রয়েছে হলো পাঠ্যসূচির অধিভুক্ত গদ্য ও কবিতার উৎস, বিষয়বস্তু ও প্রকাশকাল, তারপর হচ্ছে কবিতা গল্প প্রবন্ধের প্রথম ও শেষ লাইন, তারপর হচ্ছে গদ্যাংশের ভাষারীতি, সিলেবাসভুক্ত গদ্যাংশের ছন্দ, তারপর হয়েছে কি এখানেও রয়েছে হলো গদ্যাংশ সবগুলা এবং পদ্যাংশ সবগুলা, তারপর উপন্যাস। কিন্তু এইটা হলো মেইন, হলো গুরুত্বপূর্ণ, কারণ এই বইটাতে হলো সব কিছু সাজানো গোছানো রয়েছে। এই দেখো, এটা হচ্ছে পাঠ্যসূচির অধিভুক্ত গদ্য কবিতা ছন্দ উৎস বিষয়বস্তু প্রকাশকাল। এগুলো সুন্দর করে দেওয়া আছে, যে বিড়াল প্রথম প্রকাশ, যেটার প্রথম প্রকাশের সাল রয়েছে, তারপর রয়েছে উৎস, পুঁথিটার উৎস দেওয়া আছে সুন্দর করে, মানে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কি মধ্যে কথা বলছি, মানে বিষয়বস্তু রয়েছে, তারপর হলো গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ রয়েছে, কোথা থেকে ইয়া হয়েছে, তারপরে প্রথম লাইন ও শেষ লাইন ভালো করে দেওয়া আছে ইয়াগুলার। বাংলা প্রথম পত্রের হলো যে বইয়ের ইয়াগুলো রয়েছে, মানে প্রতিটা বিড়াল গল্পের মনে করো উপকরণ, যে উপকরণ হুকা, ব্যক্তি নিউম্যান পার্কার, তারপর অপরিচিতা গল্পের, মানে প্রতিটা গল্পের সাজানো যেগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সুন্দরভাবে এইভাবে বইটাতে সাজানো গোছানো রয়েছে। তারপর রয়েছে মনে করো যে হলো আমাদের গদ্যগুলো রয়েছে, গদ্য পদ্য, তার হলো মনে করো গদ্যের বর্ণনা রয়েছে, তারপর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিড়াল, তার হলো মনে করো যত জীবনের বৃত্তান্ত রয়েছে, প্রতিটা MCQ যা আসতে পারে পরীক্ষায়, প্রতিটা MCQ রয়েছে এখানে, মানে ব্যাপকভাবে যা বাহিরে নাই এইরকম বিষয় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সব তথ্যগুলো দেওয়া আছে, তারপর ওই মানে গদ্যের যতগুলো মনে করো সন্ধিবদ্ধ শব্দ রয়েছে সবগুলো দেওয়া আছে, তারপর লেখক সম্পর্কিত পরীক্ষায় সম্ভাব্য তথ্যগুলি, মানে লেখক সম্পর্কে যা যা আসতে পারে সব, তারপর বিড়াল সম্পর্কে যতগুলো উক্তি রয়েছে, মানে সুন্দর, মানে প্রতিটা সাজানো রয়েছে। তারপরে প্রশ্ন, সবচেয়ে বেশি প্রশ্ন, মানে যার বাইরে আর প্রশ্ন আসতেই পারে না এইরকম বিষয়ের প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্নই রয়েছে। তারপরে রয়েছে, এটাতে ভালো দিক রয়েছে, এই সবগুলো দেওয়ার পর আবার আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে বিগত বছর এসেছে সেগুলো প্রশ্ন ওই একই সাথে দেওয়া আছে, যে এই টপিকগুলো এসেছে এরকম বিষয়, মানে ব্যাপকভাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনগুলো এসেছে, তারপরে যে চাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনগুলো এসেছে, মানে প্রতিটা, যে ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় কোনটা এসেছে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আবার রয়েছে বিগত সালের প্রশ্ন অনুষ্ঠানের সম্ভাব্য MCQ। এইভাবে মনে করো অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের যত কিছু আছে সব কিছু রয়েছে, মানে কবির যতগুলো নাটক উপন্যাস, মানে যার বাইরে মানে আসতে পারে না এইরকম বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা বলি, মানে ব্যাপক আকারে এই পারাবার বইটা হচ্ছে UCC। কিন্তু এই বইটা অনেকে কালেক্ট করে, মানে বড় অপুরা যারা বা বড় ভাইয়েরা যারা তোমার UCC আগে কোচিং করছে, যদি তোমরা কোচিং নাও করো তাও এটা সংগ্রহ করে পড়ে অনেকে, মানে এটাতে ব্যাপকভাবে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, মানে বাংলার প্রথম দিকটা আসি, বাংলার গদ্যাংশ যতগুলো রয়েছে সব, তারপর পদ্যাংশ এবং উপন্যাস সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, পাশাপাশি যত বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে সেগুলো রয়েছে, তারপরে বাংলা দ্বিতীয়রও সুন্দরভাবে সাজানো আছে। আমরা বাংলা দ্বিতীয় যদি লক্ষ্য করি, এই যে একটা টপিক দেখি, শব্দ ও শব্দের শ্রেণী,
সুন্দরভাবে আগে বর্ণনা করা আছে, মানে বইয়ের ভিতর বইয়ের মতো করে, শুধু যে এমসিকিউ দেওয়া আছে তা নয়, বইয়ের মতো করে সুন্দর করে বর্ণনা করা আছে, সুন্দর করে বর্ণনা করা আছে। তারপর অর্ধতৎসম শব্দগুলো, যতগুলো শব্দ আছে সুন্দর করে দেওয়া আছে, দেশি বিদেশি শব্দ, যেগুলো শব্দ মানে বাহিরে নাই সবগুলো শব্দ এখানে দেওয়া আছে, মানে যা যা পরীক্ষা আসতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্সি শব্দ, দেখো কতগুলো রয়েছে ফার্সি শব্দ, গুরুত্বপূর্ণ ফার্সি শব্দ, ফার্সি শব্দ না মানে উপায়। তারপরে যে আরবি শব্দ, এই যে আরবি শব্দ দেখো, আরবি শব্দ কতগুলো রয়েছে, এই যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো, পর্তুগিজ শব্দ, মানে ব্যাপক আকারে বলা আছে এই অধ্যায়। তারপর আবার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের প্রশ্নগুলা, মানে এই বইয়ের প্রশ্নের ধাঁচগুলো সুন্দরভাবে, মানে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পড়তে পারে, মানে সুন্দরভাবে ধাঁচগুলো সাজানো রয়েছে। যে অনুবাদ, অনুবাদ ধরা যায় যে অনুবাদে দেখো কতগুলো রয়েছে উদাহরণ, তারপর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো, বাংলার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পাড়াবার একটি গুরুত্বপূর্ণ বই। তোমরা যারা বড় ভাই আছে বা ইয়া, তোমাদের কেউ ইউসিসিতে কোশ্চেন করে থাকলে তোমরা পাড়াবার বইটা কালেক্ট করতে পারো, আর তোমাদের ইউসিসিকে কোশ্চেন করো তাহলে তো ওইটা দিবেই।